এখন তো শুধু ওই শয়তানিকে আমি রাজ্য ছাড়া দিয়েছি। রাজাটাকে বন্দি করতে পারলে তবে আমার পিতৃ হত্যার প্রতিশোধ একেবারেই হবে পরিষ্কার পরিষ্কার পরিষ্কার। ও
কে ভাই, তোর মুখটা তো ফুটায় রে। আমি যে আর ভোট চলতে পারছি না মা। বাবা শ্যামা, এই দেখো সামনে একটি নদী দেখা যাচ্ছে। দেখি মাঝি ভাইকে জিজ্ঞেস করি আমাদেরকে একটু পার করে দেয় কিনা। সামনে পড়ল বিষম নদী, কেমনে Thank you.
উঠুন, নৌকায় উঠুন ভাই, তুই আগে থাক। উঠলো Oh,
Thank you.
আমি একই সর্বনাশ করলাম, স্ত্রী পুত্রকে আমি করলাম বিসর্জন, এখন আমি কি করি? আমি আমি যে ভেবে স্থির করতে পারছি না, এখন আমি কি করি কি করি? তারপর থেকে আমি মনস্তব করেছি তোমাকে যদি আমি এই প্রাসাদে সন্ধি করতে না পারি তাহলে আমার নাম যমুনা হয়ে যাবে। তুমি আমার প্রাণের বন্ধু, আমি না জেনে না বুঝে তোমাকে কত কষ্ট দিয়েছি ভাই, তুমি আমাকে ক্ষমা করো ভাই। যাহা পড়া
আমার কোনো কষ্ট হয়নি, কষ্ট তো হয়েছে আপনার। ভাই অমর, এই রাগ মুশকিলের পালাই পড়ে কাননকে কাননকে সমর সহ বনবাসে দিয়েছি। কি করেছ? আমি তাই করেছি। চলুন চলুন, এবার যা আপনা একই একই করছেন যা আপনা, কাননকে আপনি বনে পাঠিয়েছেন। বনের মধ্যে যে কত কষ্ট তা আপনি জানবেন না যা আপনা। ভাই অমর, যা হবার তা হয়ে গেছে, এখন এখন তাদেরকে খুঁজে তুমি এখানে নিয়ে এসো। এখন আমি তাই করছি যা আপনা। আমি আমি ওই বন থেকে খুঁজে কানন এবং সমর্থে আবার আমি রাজ্যে ফিরে আনব। তাই করো ভাই, তাই করো। তাদেরকে দেখানোর জন্য আমার মন ব্যক্ত হয়ে উঠছে, তুমি যাও। আমি তাই যাচ্ছি, যেখান থেকে হোক কানন আর সমর্থে আমি খুঁজে বের করে আমার রাজ্যে ফিরে আনব। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি যাও। Thank you.
পছন্দ করে দেখলাম, তাও কারণ আর সমলকে খুঁজে পাচ্ছি না। এখন এখন আমি সামনে গিয়ে গিয়ে দেখি কারণ আর সমলকে খুঁজে পাওয়া যায় কিনা। সমল আমি তোমাদের
কারণ আমি কিছু বুঝতে পারছি না।
না। তুমি আমার পুত্র সমরকে অনেক কষ্ট দিয়েছ, এই কষ্ট শুধু তোমাকে ভোগ করতে হবে। তোমার ফিরে আসতে তোমার উপযুক্ত বিচার করবে। আপনার পুত্র সমল আর কানন স্বামী, কানন স্বামী, সমল স্বামী, স্বামী আমি না জেনে না বুঝে অনেক কষ্ট তোদেরকে দিয়েছি। এখন বিশ্রামী তাই চলেন স্বামী, তাই চলে স্বামী, তাই চলে